কিতাব নিব না, এটা বুঝি তোমার ধারণা? আকাই তো আকলান তোমায় ইয়েসবি, আকল আমি দিলাম, ভালো মন্দ তুমি বোঝো, আর ভাবতেছ এটার হিসাব কিতাব নিব না? আকাই তো কলবান তথা ফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, দিল আমি দিলাম আর চিন্তা তুমি করো, আর ভাবছো এটার কোনো হিসাব কিতাব নিব না? আকাই তো কায়দানে তাপ্তিশু বিহা, হাত আমি দিলাম কর্ম তুমি করো, আর ভাবলা এটার হিসাব কিতাব নিব না? আকাই তো কারিজিলানে তামসি বিহা, পাও আমি দিলাম আর তুমি চলো, আর তুমি ভাবতেছো এটার হিসাব কিতাব নিব না? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিল বড় আমি করছি, আর ভাবছো হিসাব কিতাব নিব না? আকাই কুনতা যাঈফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিল সুঠামত তো আমি দিছি। যুবক ও মানুষ একটু ভাবেন না, বাচ্চা তো আমাদের ঘরেও হয়, ভাবেন না ও যখন মার পেটের থেকে আসে তো কেমন আসে, ওকে ডেকোরেশন কে করলো, সাজাইলো কে, ফুটাইলো কে, সব কিছু বললো কে, একটুও কি ভাবনা আসে না? কোরআন তো মনে হয় এটাই ইঙ্গিত দেয়, আফালা তুব সিরুন, একটুও বুঝি চোখ দিয়া দেখিস না, আফালা তা কেলুন, বিবেক দিয়ে বুঝি একটুও ভাবিস না, আর তুই ভাবছ তোর হিসাব কিতাব হবে না, ঠিক না? সব আল্লাহ, হিসাব কিতাব হবে না, এই জন্য আসেন আসেন, আজকের থেকে প্রস্তুতি নেই, প্রস্তুতি নিয়ে যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই। হ্যাঁ, এই উম্মতের জন্য সুসংবাদ আছে, সোয়া লক্ষ উম্মতের মতো এই উম্মতের সাথে আল্লাহ ব্যবহার করেন নাই আর করবেনও না, এই উম্মতের জন্য আল্লাহ ছাড় দিছেন, 60 বছর দিতে পারে কিন্তু হিসাব 60 বছরের নিবে না, এটা কোনো আলেম বলতে পারবে না যে 60 বছরের হিসাব নেবে, বয়স 60 দিতে পারে কিন্তু 60 বছরের হিসাব নিবে না, প্রথম 15 বছর মাফ করা আছে, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মাফ, এটা হিসাবের খাতায় আসবে না, তারপরে যতক্ষণ ঘুমে কাটছে ওটাও হিসাবের খাতায় আসবে না। এই উম্মতের জন্য, কোনো উম্মতের জন্য ছিল কিনা আমি জানি না, এই উম্মতের জন্য হিসাব বড় অল্প, প্রস্তুতিতে ক্লান্তি বড় অল্প, এই জন্যই তো আমি বলি হায় আমার জাতি যদি এতটুকু করত যে আজান আওয়াজ শুনতে দেরি, মসজিদ ভরতে যদি দেরি না হইত, যে যেখানে আছে ওইখানে আল্লাহু আকবর বলতে যদি দেরি না করত, তাইলে মনে হয় এক নামাজই যথেষ্ট ছিল। হাদিসও তো বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে, শুধু নামাজই পড়ত। আমি তো বলি নতুন কথা কোত্থেকে আনব, আমার উম্মত যদি 4 মাস গুনাহ না করত, 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি হতো না যদি 4 মাস গুনাহ না করত, আরবাতুন মিনহা হুরুম, 4 মাস, কুরআন বলে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনাহ করো না, রজব, যিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস যদি আমার জাতি গুনাহ না করত, আমার জাতি যদি 1 মাস কমর কাইসা বন্দেগি করত, ইবাদত করত রমজান শুধু, 11 মাস যদি নাও করত, 365 রাতের ভিতরে যদি আমার জাতি 364 রাত্র যেমন খুশি তেমন কাটায় দিত, শুধু 5টা রাত্রের ভিতরে দৌড়ায় যদি লাইলাতুল কদরকে ধরে নিত, 5 বেজর রাত্রে, রমজানের শেষ 5 বেজর রাত্রে, 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরকে যদি পায়া নিত, তাইলে 83 বছরের জিন্দগি পাওনা হয়ে যেত, কমসে কম এই সুযোগগুলো যদি কাজে লাগাইত, ওয়ালায়ালিন আস, জিলহজের পুরো মাস গুনাহ করুক আর না করুক, 13 দিন যদি গুনাহ না করত, ওয়ালায়ালিন আস, 10 রাত্র জিলহজের, আয়ামে তাশরিকের 3 দিন 3 রাত, জিলহজের 3 দিন 3 রাত, এই 13 দিন প্রত্যেক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান ছিল,
প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান ছিল। এতটুক যদি করত তাইলেও তো প্রস্তুতি হয়ে যেত। আসেন মেরে দোস্ত, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আমাদের কাছে। শুধু নবীজির কারণে, আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে উম্মতের জন্য কানতে কানতে আল্লাহ সুযোগ দিয়া দিয়েছেন। বন্ধু আর কাইদেন না, আপনার কান্না আর দেখা যায় না। ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, আপনার উম্মতের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা তওবাকে কবুল করব। রব্বে কাবার কসম, কান্নার ভিতরে হাসা দিছিলেন, জিজ্ঞাসা করছে কান্নার ভিতরে হাসি, বলে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, আমার উম্মত বেঁচা যাবে। সুযোগ আমাদের জন্য রাখছেন, বিদায় আসেন। আজকে প্রথমে আমরা তওবা করি, অতীতের থেকে তওবা করি। যদি আপনি মনের থেকে করতে চান তাহলে দু হাত তুলে আল্লাহর কাছে তওবা করেন। রাজি? যে কে রাজি দেখি, পাক্কা বলেন মনের থেকে আছে আমি তওবা করলাম, কি বলতে পারবেন? না, সবাই বলতে চায় না। বলেন মনের থেকে আছে তওবা করলাম, আল্লাহ কবুল করো। নামান, যদি মনের থেকে বইলা থাকেন রব্বে কাবার কসম গুনা মাফ, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। আজকের থেকে প্রতিজ্ঞা করি, কিছু না করতে পারি একটা করি, কমসে কম একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পাক্কা ওয়াদা? সত্য? আল্লাহ কবুল করো। সর্বশেষ একটা কথা না বললেই নয়, কেন আমি আসছি সেই মাগরিবের আগে, এতক্ষণ পর্যন্ত আমি বসাই ছিলাম, সবাই ওয়াজ শুনতেছিলাম, তারপরও আমার ওয়াজের প্রয়োজন ছিল না, কেন না যতটুকু শোনানো হয়েছে এতটুকুই যথেষ্ট ছিল। কেন না কখনো কখনো কথা যদি দিলে গাথে তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, মনে উঠলো, এই জন্য একটা উদাহরণ দিতেছি। একটা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির জীবন শুধু ছোট একটা কথার দ্বারা চেঞ্জ হয়েছে। রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, ছাদের উপরে জোরে জোরে হাঁটতেছিল, ওই গুম গুম আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে দেখো তো আমার ছাদে কে, তো ডাইকা নিয়ে আসছে, বলছে তুই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে জাহাপনা আমার উঠ হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি, যে আপনার ছাদে আমার উঠ আসলো কিনা। তো বাদশাহ বেয়াদব ছিল না, আদব আলাই ছিল, হাসি দিয়া বলছে পাগল, উঠ তো হয়তো মরুতে পাবে, না হয় জঙ্গলে পাবে, ছাদে উঠ পাবে কি করে? তো বলছে জাহাপনা রাগ হয়েন না, আমি যদি পাগল হই তাহলে আপনিও আমার সাথেই। বলছে সেটা কি করে? আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাস প্রাসাদের ভিতরে আল্লাহ পাবেন কি করে, এটা আমাকে বলেন। এতটুক কথায় জীবন চেঞ্জ। আসরের পর থেকে আপনারা যা ওয়াজ শুনতেছিলেন এতটুক জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলবো মেরে দোস্ত, যেটা আমি আসার আগে শুনতেছিলাম ও মাদ্রাসায় বসে। আমাদের সমাজের হয়তো আমরা ভাবি যে এত মাদ্রাসা মসজিদের প্রয়োজন কি, ঠিক না? একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে গলি গলি মাদ্রাসার দরকারটা কি? আর বৎসরে বৎসরে এরা আমাদেরকে বারবার, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা বৎসরে একবার না একবার ওয়াজ মাহফিলের নামে আমাদেরকে বিরক্ত করে, এটারই প্রয়োজন কি? একটা কথা মনে রাখেন, বাংলাদেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এটা জানেন? যেদিন থেকে এই দেশের জন্ম ওই দিন থেকে শতবার নড়ছে চড়ছে কিন্তু একবারও বিপর্যয় ঘটে নাই। শুধু কারণ কি জানেন? আমি বাহ্যিক বাহ্যিক সুরক্ষার কথা বলবো না, যে বাহ্যিক সুরক্ষার দ্বারা আমরা টিকা আছি, বাংলাদেশ টিকা আছে একটা আধ্যাত্মিক সুরক্ষা দ্বারা।
ওই আধ্যাত্মিক সুরক্ষা হলো মসজিদ, আধ্যাত্মিক সুরক্ষা হলো মাদ্রাসা, আধ্যাত্মিক সুরক্ষা হলো মক্তব, আধ্যাত্মিক সুরক্ষা হলো হেফজখানা, যার কারণে শতবার নড়ছে চড়ছে একবারও বিপর্যয় ঘটে নাই। ভূমিকম্প আসছে আমাদের দেশে শতবার, মিডিয়া বহুতবার বলছে এমন ভূমিকম্প আসবে, এটা নষ্ট হয়ে যাবে, ওইটা নষ্ট হয়ে যাবে, ভূমিকম্প আসছে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। শুধু কেন জানেন? এই আধ্যাত্মিক সুরক্ষাগুলার কারণে। মাদ্রাসাগুলো আধ্যাত্মিক সুরক্ষা, মসজিদ আধ্যাত্মিক সুরক্ষা। আপনি জানেন না চারটার সময় হেফজখানার ছেলেরা ওঠে, যখন আপনি ঘুমে বিভোর তখন এরা ওঠে। সারা বাংলাদেশে 30,000-এর উপরে হেফজখানা আছে, আরও বেশি হবে, 40-45,000। এরা এই লাল সবুজের পতাকাকে এক আধ্যাত্মিক সুরক্ষা দিয়ে ঢাইলা দেয়, টাইকা দেয়, যার কারণে যত বড় বড় ভূমিকম্পগুলা বাংলাদেশে আসছে সব শেষ রাত্রে আসছে, গভীর রাত্রে আসছে, কিন্তু আসছে বটে কিন্তু আজ পর্যন্ত বিপর্যয় ঘটাইতে পারে নাই। কেন জানেন? দেওয়াল যত দরিজ বল দেওয়ালে মারেন না কেন, ব্যাত করতে পারলে না ওই পারে যাবে, কিছু একটা ঘটাবে, আর যদি ব্যাত না করতে পারে তাহলে হয়তো পিছে ফিরা যায়, নাইলে ডাইনে বামে স্লিপ কাটে। আমাদের দেশে ভূমিকম্প আসে, বিপর্যয় আসে, এটা হয়তো পিছে যায় না হয় স্লিপ কাটে, ডাইনে যায় আর বামে যায়। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় ঘটে নাই, আর আমার বিশ্বাস কোনোদিন ঘটবেও না, যতদিন পর্যন্ত এই আধ্যাত্মিক কি সুরক্ষার কেন্দ্রগুলা থাকবে, এইগুলা যতদিন সজাগ থাকবে, এইগুলা ঘুমায় গেল তখন আর বলতে পারবো না কি হবে না না হবে, কিন্তু হ্যাঁ এইগুলা যতদিন থাকবে আর এইগুলার যত্ন যতদিন হবে ততদিন আমার বিশ্বাস, ততদিন আমার বিশ্বাস কোনো বিপর্যয় হবে না। এই জন্য মাদ্রাসাগুলার উপরে যাদের যাদের প্রশ্ন যে গলিগুলি প্রয়োজন কি, মহল্লায় মহল্লায় প্রয়োজন কি, আপনি জানেন না চারটার সময় যখন হেফজখানার ছাত্ররা ওঠে আর কোরআন পড়ে এই মহল্লার সাথে কিসের সংযোগ হয় এটা আপনি জানেন না। এইখানের ওই আলোটা কি, আকাশের আলো কিরকম হয় আপনি ঘুমের করে কোত্থেকে দেখবেন? আপনাকে চারটার সময় উঠতে হবে, ছাদে যাইতে হবে, তারপরে আপনি দেখতে পারবেন। যদি আপনার কাছে ওই লেন্স থাকে, চশমাও থাকতে হবে, তাইলে আপনি দেখতে পারবেন যে এইখানের সাথে কোন জায়গার সংযোগ, এখানের আলো কিরকম। রব্বে কাবার কসম, মাঝে মাঝে মিডিয়ায় দেখেন না যারা নাকি চাঁদে দেখছে গেছে, দুনিয়ার কিচ্ছু দেখে নাই, কিন্তু পরে এদের খবর হয়েছে এরা একটা আলো দেখছে, বাইতুল্লাহকে দেখছে, একটা আলো দেখছে, যে আলোটা চাঁদ ভেদ করে উপরে চলে গেছে। অনেক দিন পরে এটা প্রকাশ পাইছে যে এটা বাইতুল্লাহর আলো ছিল, ছাদে বসে ওই বাইতুল্লাহ দেখা যায়। এই জন্য আমাদের উচিত, আমাদের উচিত, আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা, এটা আমাদের আধ্যাত্মিক কি বলে এটাকে প্রোটেকশন, আমাদের আধ্যাত্মিক সুরক্ষা। এই জন্যই আলহামদুলিল্লাহ দুনিয়ার কোনো কোনো দেশে দেখি 5.5 আসলেই, 5.5 আসলেই সব মিশায় রেখা যায়, বাংলাদেশে 7.8 আসছে, তারপরও কিছু হয় নাই। হ্যাঁ আমি তো বলি 10 আসলেও কিছু হবে না, কেননা 10 বাংলাদেশে বহুতবার আসছে, যদিও ভূমিকম্পের আসে নাই কিন্তু 10 নম্বর মহা বিপদ সংকেত বহুতবার আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় ঘটবে না, এই জন্যই মাদ্রাসাগুলো টিকায় রাখা আমাদের দায়িত্ব। কি রাখবেন তো? ইনশাআল্লাহ। আর আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালা। দোয়া করবেন, মুহতামিম সাহেব দোয়া চাইতেছিল।
যে মাদ্রাসার যেন একটা জাগার ব্যবস্থা আল্লাহ কুদরত দ্বারা করে দেয়। ভাড়া ঘরে আছে, মাদ্রাসার কমিটিও আমাকে বারবার বলতেছিল দোয়া করেন ওনারা যেন সুষ্ঠুভাবে এটাকে পরিচালনাও করতে পারে, আর আল্লাহ যেন কুদরত দিয়া কোনো একটা জাগার ব্যবস্থা করে দেয়। করবেন তো? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব বা চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো সত্তার কাছে, 99 পদের মালিকের কাছে, অগণিত পদের মালিকের কাছে, যে চাওয়া ছাড়া এত দিছে। বলতে গেলে আমাদের 800 কোটি মানুষের জীবনের পরিধিও যথেষ্ট হবে না। হায় আল্লাহ, বেশি কিছু চাবো না আপনার কাছে, আপনি চাওয়া ছাড়াই তো এত দেন, চাইলে কত দিবেন, এটা আমাদের বিশ্বাস। যেটাই চাই আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন না। হায় আল্লাহ, সর্বপ্রথম যেটা চাবো, হায় আল্লাহ এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, হায় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন। হায় আল্লাহ, কবুলিয়তই নাকি সব ঘটে, কবুলিয়াত না হইলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, উমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন মুর্তাজা হতো না, 16 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা কোনোদিন হতো না। এই জন্য কবুলিয়াত চাইতেছি, আল্লাহ এই মহল্লাকে কবুল করেন, এই মহল্লার বাসীকে কবুল করেন, এই থানাবাসীকে কবুল করেন। আল্লাহ যারা এই মহফিলের যেই ধরনের সহযোগিতা করে থাকুক, এমনকি যারা অনুমতি দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তাদেরকে কবুল করেন। হায় আল্লাহ, আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না, কবুলিয়াত ছাড়া উঠেন না, করলে আপনার কি লাভ হবে, করলে আপনার কি ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করা দেন, আমাদের তওবাকে বাস্তব তওবা বানায় দেন, তওবায়ে নাসুহা বানায় দেন, আর কোনোদিন যেন আমরা না ফিরি। আল্লাহ প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক নসিব করে দেন, প্রস্তুতি কো নিয়ে যেন যেতে পারি, প্রস্তুতি ছাড়া মালাকুল মউতকে আমাদের কাছে পাঠায়। কমসে কম এতটুক হইলেও কইরেন মালিক, যে মরার আগে যেন সাচ্চা পাক্কা ঠাক্কা তওবা করে আপনার কাছে যেতে পারি। আল্লাহ এই তৌফিক হইলো দিয়েন। আল্লাহ চার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগে যারা আক্রান্ত, বিশেষ করে হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের দেশকে ডেঙ্গু থেকে মুক্ত করেন, যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করে, আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয় থেকে হেফাজত করে, সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে, সর্ব ধরনের উশৃঙ্খলা তাদেরকে আমাদের দেশকে হেফাজত করে। হায় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ মাহফিলের উসিলায়, আল্লাহ মাদ্রাসার উসিলায়, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক, আল্লাহ থাকুক আর না থাকুক, মুহিব্বিন হোক আর না হোক, আল্লাহ এলাকার সাথে যাদের সম্পর্ক, যারা কবরে চলে গেছে জানি না কী অবস্থায় আছে, আল্লাহ সবাইকে মেহরবানি করে মাফ করা দেন, মেহরবানি করে মাফ করা দেন। আল্লাহ পুরা উম্মতে মুহাম্মদি যারা কবরে শায়িত আছে, যারা বরাবর ইমান নিয়ে, সবাইকে মাফ করা দেন। আল্লাহ পুরা উম্মতে মুহাম্মদি কাজকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ আল্লাহ, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই,
প্রত্যেকই আমাদের উপরে হক রাখে। আল্লাহ প্রত্যেক মুসলমান আমাদের কাছে হক।